নমস্কার, আমি মৃন্ময়। আমাদের রামকৃষ্ণা ধারাবাহিকে আমি শিবানন্দ চরিত্র করি, মানে যে আমাদের হিরো রাম, রামের দাদা। আর ও হচ্ছে আমার নতুন স্ত্রী, মানে সেকেন্ড না দ্বিতীয় স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড। হ্যাঁ, তুলতুলি। হ্যাঁ নমস্কার, আমি তনুশ্রী সাহা, আমি এখানে তুলতুলির ক্যারেক্টারটা করি। আমি হচ্ছি একদম ছোটোবেলা থেকে, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন, রামের অন্ধ ভক্ত, অন্ধ প্রেম। তো সেখান থেকে ভুল বশত যে কি করে ইনি, হ্যাঁ ইনি কি করে যে জুটে গেলেন আমি জানি না। তো আমি জুটিনি, তুই জুটেছিস একদমই তাই। তো তুমি বলো কিরকম লাগছে ফুলশয্যা? এখন আমাদের এটা ফুলশয্যা হচ্ছে না, আমাদের এটা সরশয্যা, সরশয্যা যেটা করছি আমরা, সরশয্যা মোটামুটি মানে লাফিয়ে ঢাপিয়ে, মানে সেটা ক্রমশ, হ্যাঁ নাগ ডেকে, ডিগবাজি খেয়ে, মানে লাথি খেয়ে ক্রমশ প্রকাশ্য, খুব মজার মজার সিন করছি আমরা এখন। মানে এই যে বিয়ের পর যে সিনগুলো করেছি তার মধ্যে ম্যাক্সিমামটাই খুব মজার সিন করেছি, মানে করতে খুব ভালো লাগছে, এনজয় করছি। একদমই তাই, যদি তোমার সিনের মধ্যে কমেডি থাকে বা অনেক কিছু করার থাকে তাহলে তোমার অবশ্যই আরও বেশি করে ভালো লাগে করতে সিনগুলো। তো বিয়ের পর আমার সিনগুলো, মানে তুলতুলি এমনি খুব কমেডিয়ান, মানে সারাক্ষণ ছটপট করছে চুলগুলি, কিন্তু বিয়ের পরে সিনগুলোতে আরও বেশি মজা পাচ্ছি করে, আর শিবাদার সাথে সিন করে আমি আরও বেশি মজা পাচ্ছি। আমার প্রথম রিয়াকশান ছিল যে বাবা করেন, মানে আমাদের উপেন, মানে গোড়াদা, আমি বললাম যে গোড়াদা, মানে আমার তো সম্পর্কে উনি দাদা, আমি বললাম যে আমি ভাইজিকে দিয়ে দিলে আমার দিকে, এই হচ্ছে প্রথম রিয়াকশন। আর না না না, আমি বলি তোমার প্রথম রিয়াকশন কী ছিল। আমাদের অন্য একটা প্রজেক্টে কাজ চলছিল, সেখানে আমাকে এসে বললেন যে তুই আমার বউ হবি, তুই হিলপুরে আসবি, কিন্তু আমাকে কি জিমে যেতে হবে? না না ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা অ্যাডজাস্ট করে নেবো। হ্যাঁ, কিন্তু মানে পড়ে খুব ভালো লাগছে, কারণ আমার চরিত্রটা শুরুর দিকে মানে একরকম ছিল, হ্যাঁ একটু নেগেটিভ ঘেঁষা, পুরোটা নেগেটিভ বলবো না, একটু নেগেটিভ ঘেঁষা ছিল। কিন্তু এই বিয়ের পর থেকে যে মানে সিনগুলো করছি সেগুলো বেশ মজার মজার সিন করছি, যে কারণে এনজয়ও করছি, করতেও ভালো লাগছে। আমাদের ডিরেক্টোরিয়াল টিম খুব হেল্পফুল, তারা নানান রকম ইনপুট দেয় যেগুলো নিয়ে করে বেশ মজা পাচ্ছি। অনেকদিন পর এমন একটা চরিত্র যেটা করে মজা পাচ্ছি। দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো যে আপনারা এইভাবেই আমাদের ভালোবাসতে থাকুন, এইভাবে আমাদের সঙ্গে থাকুন। আমাদের জার্নি খুব রিসেন্টলি 300 এপিসোড হবে, হয়তো দু চার দিনের মধ্যেই হবে। আপনাদের যদি আশীর্বাদ থাকে, আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, তাহলে এইটা 300টা 600 হবে, 900 হবে, 1000 হবে, হ্যাঁ 3000 হবে। আপনারা প্লিজ আমাদের সঙ্গে থাকুন, রোজ দেখতে থাকুন কালার্স বাংলাতে সন্ধে 8টায় রামকৃষ্ণা। হ্যাঁ আমি বলবো হচ্ছে, দেখো আমরা এত কষ্ট করে কাজ করছি, সেই সকাল 8টা থেকে রাত 10টা, তো সবটাই তোমাদের জন্য। তো তোমরা যদি আমাদেরকে না দেখো, আমাদেরকে যদি ভালোবাসা না দাও, তো পুরো কাজটা করাই বৃথা হবে। ভালোবাসা দিচ্ছে বলেই তো আমরা, অবশ্যই দিচ্ছে, এবার সেটাই বলছি। এবার তোমরা যদি এরকম ভাবেই ভালোবাসা দিতে থাকো, তাহলে ওই যে বললাম 300 থেকে 3000 4000 5000 চলতেই থাকবে পর। তো এভাবেই ভালোবাসা থাকো, আর প্রত্যেকদিন দেখতে থাকো কালার্স বাংলায় রামকৃষ্ণ 8টা থেকে। নমস্কার, ভালো থাকবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।